চলুন ঝালমুড়িওয়ালা মামার ঘাম মাকানো ঝালমুড়িকে না বলি, সহজে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাসাই ভানিয়ে নি। প্রথমে একটি গরম হাঁড়িতে সরিষার তেল দিয়েই এক প্যাকেট চোনাচুর ঢেলে দেই। তারপর সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, মরিচের ফ্লেক্স, চিনি এবং বিট লবণ দিয়ে মিশিয়ে নেই। এখন মুড়ি মিশিয়ে ভেজে নিব। সালাদ কাটা হলেই লেবু, লবণ, বিট লবণ, সরিষার তেল, মরিচের ফ্লেক্স সব মিশিয়ে নেই। এবারে মুড়ি ভাজা ঠান্ডা হলেই তাতে সালাদ মিশিয়ে নেই। বাস, আমাদের ঝালমুড়ি ঝালমুড়িওয়ালা মামা ছাড়া রেডি।